ফাংশনের ভিতর ফাংশন, তার ভিতর আবার ফাংশন, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা রিকার্শন বলি। এবং রিকার্শনের যে কনসেপ্টটা, এটা বোঝানোর জন্য আমরা অনেক সময় অনেক এক্সাম্পল ইউজ করি। সো ফ্যাক্টোরিয়াল হচ্ছে রিকার্শন বোঝার জন্য একদম পারফেক্ট একটা এক্সাম্পল। সো আমরা আজকে এই ফ্যাক্টোরিয়ালের সাথে কম্পেয়ার করে করে রিকার্শনটাকে একটু বোঝার চেষ্টা করব। যে 5 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলোর গুণ। সো এটা হবে 1 × 2 × 3 × 4 × 5। সো এটাকে যদি আমি একটু ফাংশনে কনভার্ট করে ফেলি, সেটা হবে এরকম। ধরলাম যে f(5), এটা আমি 5 ফ্যাক্টোরিয়াল মিন করছি। এটা হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5। সো এই কনসেপ্টটা এখন আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করি। ফ্যাক্টোরিয়াল 1, এটা হচ্ছে 1। ফ্যাক্টোরিয়াল 2, এটা হচ্ছে 1 × 2। সো নাও আমরা যদি দেখি এই 1, এটা কি? এটা আসলে ফ্যাক্টোরিয়াল 1। সো এটাকে আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 1 × 2। ফ্যাক্টোরিয়াল 3, এটা কত? এটা হচ্ছে 1 × 2 × 3। সো একটু যদি আমি দেখি তাহলে বুঝতে পারবো যে 1 × 2, এই যে 1 × 2, এটা কি? এটা আসলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। স্যার এটা হবে এই যে ফ্যাক্টোরিয়াল 2 × 3। ফ্যাক্টোরিয়াল 2 × 3। সো আমি যদি ফ্যাক্টোরিয়াল 4 বের করতে চাই, অর্থাৎ f(4), এটা কত? এটা হচ্ছে 1 × 2 × 3 × 4। খুব মজার ব্যাপার, এই 1 × 2 × 3, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 বা ফাংশন 3। সো এটা হবে ফাংশন 3 × 4। ওকে, সো আমরা ফ্যাক্টোরিয়াল 5 কে, এটা কি আমরা একটু পরে বের করি, আমরা কি ডাইরেক্টলি আগেগুলোর মতো লিখতে পারবো? যে অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল তার থেকে কম একটা ফ্যাক্টোরিয়াল আমাদেরকে নিতে হবে। সো আমি এখানে যদি নিব ফ্যাক্টোরিয়াল 5-এর জন্য, ফ্যাক্টোরিয়াল 5-এর জন্য আমি নেব ফ্যাক্টোরিয়াল 4। সো ফ্যাক্টোরিয়াল 5-এর জন্য ফ্যাক্টোরিয়াল 4 × এখানে যদি ফ্যাক্টোরিয়াল 4 হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 3 × 4, তার মানে আমি যত ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি তত গুণ করতে হবে। সো এখানে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, সো এটা হবে 5। ওকে, সো আমরা একটু দেখি যে এটা হয় কি না। সো ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5। এবং আমরা যদি এখানে দেখি 1 × 2 × 3 × 4, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 এবং এই 5 হচ্ছে 5। ওকে, সো এতটুকু যদি আমরা বুঝে ফেলি তাহলে তো আমরা রিকার্শনটা মোটামুটি বুঝে গেছি। তাহলে আমি যদি n তম ফ্যাক্টোরিয়াল বের করতে চাই তাহলে সেটা খুবই ইজি। f(n), এটা হবে f(n - 1 × n). সো এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা রিকার্শনটাকে বুঝে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হলো আমি তো এই 5-এর জন্য ফ্যাক্টোরিয়াল 4 ব্যবহার করেছি, 4-এর জন্য 3 ব্যবহার করেছি, 3-এর জন্য 2 ব্যবহার করেছি, 2-এর জন্য 1 ব্যবহার করেছি, কিন্তু 1-এর জন্য কিন্তু আমি এখানে কোনো কিছু ব্যবহার করি নাই। এইটা হচ্ছে বেস কেস। তো রিকার্শনের হচ্ছে এটা মেইন জিনিস। আমি সবগুলোকে আগে একটা ফাংশন রেফার করতে পারি, যেহেতু একটা ফাংশন একটা ফাংশনের মধ্যে যাবে। যেমন 5-এর মধ্যে 4 এসেছে, আবার এই 4-এর মধ্যে 3 এসেছে, আবার 3-এর মধ্যে 2 এসেছে, একটার মধ্যে একটা যাচ্ছে, বাট একটা থাকবে যেটা অ্যাকচুয়ালি কোনো ফাংশনকে রেফার করবে না, जेटा भैल्यूटा आमरा एकदम फिक्स करे दिते पारबो। एटाके जोदि आमरा एकटु कोडे कनभार्ट करते चाइ ताहले कि होबे, ताहले फैक्टर 1 एर जोन्नो आमादेरके फिक्स मान दिते होबे और बाकीगुलोर जोन्नो आमादेर एई मानटा दिये काज करते होबे। ओके, सो आमरा कोड करे फेली। सो आमि एखाने एकटा इंटिजर n निচ্ছি अर्थात जेटा फैक्टोरियल मान आमरा बेर करब। सो आमि प्रथमे 5 निয়ে নিলাম এবং রিকার্শনের জন্য আমাদেরকে ফ্যাক্টোরিয়ালের যে ফাংশনটা সেটা ক্রিয়েট করতে হবে। সো এই ফাংশনটা আমরা ইন্টিজার নিচ্ছি, ফ্যাক্ট নামে একটা ফাংশন তৈরি করতেছি যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল বের করবে এবং আমি এর মধ্যে একটা প্যারামিটার নিব অর্থাৎ যার ফ্যাক্টোরিয়াল আমি বের করতে চাই সেটা। সো এনই নিলাম। এখানে যেটা প্রথমে আমাদেরকে করতে হবে যে আমাদের এন এর মান, তো বেস কেস এন এর মান যদি আমার 1 হয় তাহলে আমরা কি করব, আমরা রিটার্ন করে দেব যে 1, কারণ এর মান 1 মানে কি 1 এর ফ্যাক্টরিয়াল বের করতে যাচ্ছি এবং 1 এর ফ্যাক্টরিয়াল হচ্ছে 1। যদি এর মান 1 না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা রিটার্ন করব তো n যদি ফ্যাক্টরিয়াল হয় তাহলে আমাদের যেটা হবে ফ্যাক্টরিয়াল n - 1 এবং * n। এখন আমি যদি এখানে একটা প্রিন্ট দেই বা সি আউট দেই, আমরা কত ফ্যাক্টরিয়াল বের করতে যাচ্ছি, ফ্যাক্টরিয়াল n, n এর ফ্যাক্টরিয়াল বের করতে যাচ্ছি অর্থাৎ 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে যাচ্ছি, এখানে n এর মান 5। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখব যে এই যে 120 এসেছে অর্থাৎ 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120। সো এখানে আমি লেস দেন ইকুয়াল টু 1 দিতে পারি, তাহলে 0 জন্য 1 আসবে। সো আমি যদি রান করি এখন তাহলে 120 আসছে। সো এই n এর মান যদি আমি এখন 2 দেই আবার রান করি তাহলে দেখব যে 2 আসছে। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়ালটা বের করতে পারি। এখানে আরেকটা ব্যাপার থাকবে, যেহেতু ফ্যাক্টরিয়াল গুণ করে সব সময় মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশনে সব সময় ভ্যালু অনেক বেশি হয়, খুব তাড়াতাড়ি যে ইন্টিজারের লিমিটটা ক্রস করে যাবে। তো আমরা একটু চেষ্টা করব যে ইন্টিজারের জায়গায় লং লং ইউজ করতে, বাট আমাদের যেটা দরকার হবে সেই অনুসারে এটা আমরা কাজ করব। তো এটা হচ্ছে একটা বেসিক ফাংশন ফ্যাক্টরিয়াল বের করার এবং রিকার্শন ইমপ্লিমেন্ট করার। ইন ফিউচারে আমরা রিকার্শন নিয়ে আরও কাজ করব। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।